আরও একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম তা আজ আলোচনা করব চিত্র পরিচালক তরুণ মজুমদার সম্পর্কে এনার জীবনী সিনেমা এবং ইনি যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছিলেন সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তরুণ মজুমদার মূলত হচ্ছে চিত্র পরিচালক হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত আপকামিং এক্সামের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সবচেয়ে বড় কথা হলো সামনেই আছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা সেই পরীক্ষার জন্য এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আর কলকাতা পুলিশের জন্য মেইনলি এই সমস্ত মিশিললেয়াস জাতীয় পোস্টও কিন্তু খুব বেশি আছে সেই জন্য বলবো যে এই ভিডিওটি স্কিপ করো না বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন নিশ্চয় থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো ঠিক আছে চলো শুরু করি ভিডিওটি দেখো তরুণ মজুমদার ঠিক আছে তরুণ মজুমদার জন্ম আটই জানুয়ারি উনিশশো সালে কোথায় জন্ম জন্মগ্রহণ করেছেন বগুড়া ব্রিটিশ ভারত বর্তমানে হচ্ছে বাংলাদেশ বগুড়াতে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে উনিশশো একত্রিশ বুঝতেই পারছ তখন হচ্ছে বাংলাদেশ কিন্তু আলাদা হয়নি তারপর হচ্ছে বর্তমানে এটা কি বাংলাদেশ মৃত্যু হয়েছিল কত মৃত্যু হয়েছে ফোর্থ জুলাই দু সালে এবং মৃত্যুকালে বয়স হয়েছিল কত একানব্বই বছর পিতার নাম কি বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন মুক্তিযোদ্ধা অর্থাৎ তরুণ মজুমদারের যে পিতা তরুণ মজুমদারের পিতার নাম আছে বীরেন্দ্রনাথ মজুমদার ঠিক আছে ইনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা তিনি সহকর্মী এবং বাহাল বাঙালি অভিনেত্রী সন্ধ্যা রায়কে বিয়ে করেছিলেন তাহলে তরুণ মজুমদার তরুণ মজুমদারের স্ত্রী স্ত্রীর নাম হচ্ছে কিন্তু সন্ধ্যা রায় আমরা সবাই চিনি কিন্তু কয়েক বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে গিয়ে তাদের ভিতরে কিন্তু ডিভোর্স হয়ে গেছিল একজন বাঙালি চিত্র পরিচালক তাহলে তরুণ মজুমদার কিন্তু একজন ভারতীয় বাঙালি চিত্র পরিচালক ঠিক আছে এখানে কোশ্চেন আসতে পারে তরুণ মজুমদার ইনি কিসের সাথে জড়িত ইনি হচ্ছেন একজন চিত্র পরিচালক তারপর দেখো তার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করবে দেখো প্রথম হচ্ছে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া বা উনিশশো সালে তরুণ মজুমদারের প্রথম পরিচালিত ছবি তাহলে তোমাদের একটু কম্পিটিটিভ এক্সামে আসতেই পারে যে তরুণ মজুমদারের প্রথম পরিচালিত ছবির নাম কি তাহলে তাহলে প্রথম পরিচালিত ছবির নাম হচ্ছে চাওয়া পাওয়া কত সালে উনিশশো সালে এটি মুক্তিপ্রাপ্ত হয়েছিল এবং অভিনয় করেছিলেন সুচিত্রা সেন এবং উত্তম কুমার তার পরিচালিত প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কাচের স্বর্গ এটি উনিশশো সালে অর্থাৎ তার প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি হচ্ছে কাচের স্বর্গ এরপরে হচ্ছে পলাতক নিমন্ত্রণ সংসার সীমান্তে সংসার সীমান্তে সরি এবং হচ্ছে গণদেবতা তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে ঠিক আছে তার পরিচালিত বালিকা বধূ কুহেলি শ্রীমান পৃথ্বীরাজ ফুলেশ্বরী দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা পরশমণি আপন আমার আপন বিপুল বাণিজ্যিক সাফল্য কিন্তু লাভ করেছিল তার হচ্ছে উল্লেখযোগ্য সিনেমাগুলি হচ্ছে এটি ঠিক আছে শরৎন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি ছোটো গল্পের উপর ভিত্তি করে দাদার কীর্তি উনিশশো আশি সালে কিন্তু প্রকাশিত হয়েছিল তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে তরুণ মজুমদার পরিচালিত দাদার কৃতি চলচ্চিত্রটি কার গল্পের উপরে ভিত্তি করে রচিত ঠিক আছে বা হচ্ছে সিনেমাটি তৈরি করা এটি হচ্ছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় জানো তোমরা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় একটা বিশাল ব্যক্তিত্ব ঠিক আছে তিনি অন্যান্য পরিচালকের সাথে যৌথভাবে পরিচালিত চলচ্চিত্রের তালিকা অর্থাৎ তিনি যৌথভাবে ঠিক আছে যৌথভাবে যে সমস্ত তিনটি ছবি পরিচালনা করেছিলেন ঠিক আছে উনিশশো উনিশ সালে প্রথম চা পাওয়া প্রথম ছবি তারপর কাছে স্বর্গ জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছিল ঠিক আছে আগে বলে দিলাম তারপর হচ্ছে পলাতক ঠিক আছে তাহলে এই তিনটে ছবি এই তিনটে ছবি কিন্তু যৌথভাবে পরিচালিত আর এককভাবে পরিচালিত যে সমস্ত ছবিগুলো সেগুলো হচ্ছে দেখে নাও সেই ছবিগুলো দেখে নাও ঠিক আছে এই এই ছবিগুলোর লিস্টগুলো মানে সিনেমার লিস্টগুলো কিন্তু অবশ্যই একটু নোট ডাউন করে রাখো জাস্ট দু একবার পরে রাখবে তাহলে তোমাদের কিন্তু আস্তে আস্তে মুগস্ত হয়ে যাবে দেখো আলোর পিপাসা এতটুকু এতটুকু বাসা বালিকা বধূ রাহগীর ঠিক আছে কারণ কি বলছি এই সমস্ত ইগুলো মনে রাখার কারণ কি হয়তো চারটে চলচ্চিত্রের নাম দিয়ে দিলো তারপরে বললো যে এর ভিতরে কোনটি তরুণ মজুমদারের পরিচালিত ঠিক আছে তাহলে তখন কিন্তু কোশ্চেনগুলো ডিফিকাল্ট হয়ে যাবে তারপর দেখো নিমন্ত্রণ কুহেলি শ্রীমান পৃথ্বীরাজ ঠগিনী ফুলেশ্বরী সংসার সীমান্তে বালিকা বধূ ঠিক আছে উনিশশো ছিয়াত্তর সালে এটি হিন্দি গণদেবতা দাদার কীর্তি দাদার কীর্তি কত সালে উনিশশো সালে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে ঠিক আছে এই দাদার কীর্তি এটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা সিনেমা ঠিক আছে এটা কিন্তু স্টারমার্ক ঠিক আছে যে কটা বলবো সেগুলো স্টারমার্ক সেগুলো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে তারপর দেখো শহর থেকে দূরে মেঘ মুক্তি খেলার পুতুল অরণ্য আমার অমর গীতি ভালোবাসা ভালোবাসা পথ ভোলা আগমন পরশমণি আপন আমার আপন পথ প্রাসাদ সজনী গো স্বজনী কথা ছিল আলো ভালোবাসার অনেক দাম ঠিক আছে যেটি হচ্ছে দু সালে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তারপর দেখো চাঁদের বাড়ি ভালোবাসার বাড়ি উনিশশো আঠেরো সালেটি প্রকাশিত হয়েছিল এরপর দেখো পুরস্কার এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে এটা হচ্ছে এই পুরস্কারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে পরীক্ষায় তার সংগ্রহে রয়েছে চারটি জাতীয় পুরস্কার তাহলে কটি জাতীয় পুরস্কার পেয়েছে চারটি জাতীয় পুরস্কার পেয়েছে ঠিক আছে সাতটি বি এফ জে এ সম্মান ঠিক আছে বিএফ জে এ ঠিক আছে যে এ এটা হচ্ছে সম্মান পেয়েছে কটি সাতটি ঠিক আছে কটি পেয়েছে সাতটি তারপর হচ্ছে পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার কটি পেয়েছে পাঁচটি পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে এবং ও একটি আনন্দলোক পুরস্কার পেয়েছে ঠিক আছে তাহলে এই যে তাহলে যে তার হচ্ছে পুরস্কার বললাম দেখো চারটে জাতীয় পুরস্কার সাতটি বিএফজে পুরস্কার সম্মান পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি আনন্দলোক পুরস্কার এটা কিন্তু মাথার ভিতরে গেঁথে নাও ঠিক আছে এই জিনিসগুলো তারপর দেখো গণদেবতা উনিশশো একাত্তর সালে একটি এটি হচ্ছে মুক্তি পায় উনিশশো সালে শ্রেষ্ঠ বিনোদনমূলক চলচ্চিত্র জাতীয় জনপ্রিয় চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কার পেয়েছিল ঠিক আছে আর তার তারপর হচ্ছে নিমন্ত্রণ উনিশশো বাহাত্তর সালে এটি প্রকাশিত হয়েছিল শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিল ঠিক আছে জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে গণদেবতা ঠিক আছে জাতীয় পুরস্কার পেয়েছিল আর হচ্ছে নিমন্ত্রণ ঠিক আছে উনিশশো সালে উনিশশো একাত্তরের পরের বছরই এটি হচ্ছে জাতীয় পুরস্কার পেয়েছিল শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে তারপরে দেখো অরণ্য আমার উনিশশো চুরাশি সালে এটি মুক্তিপ্রাপ্ত হয়েছিল শ্রেষ্ঠ বিজ্ঞানভিত্তিক ছবির জন্য জাতীয় পুরস্কার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিনটি পুরস্কার পেয়েছিল তাহলে অরণ্য আমার এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছবি ঠিক আছে তিনটি পুরস্কার কিন্তু লাভ করেছিল উনিশশো সালে তাকে পদশ্রী সম্মানে ভূষিত করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষায় আসার মতো একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে তরুণ মজুমদার কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল ঠিক আছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এটা কিন্তু তোমরা মাথার ভিতরে গেঁথে নাও ঠিক আছে তা এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট ঠিক আছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তার ভিতরে কিছু একটা পার্ট তোমাদের কিন্তু দিয়ে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তাহলে এইগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে নাও আর এর পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আর তোমরা জানো যে আমি কিন্তু অনেক ইন্টারভিউ সম্পর্কিত এবং কি আরও অনেক প্রশ্ন কিন্তু তোমাদের সাথে করাই কম্পিটিভ এক্সামের জন্য আর কোন কোন জিনিস তোমাদের দরকার আছে সেগুলো আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সবাই ভালো করে প্রস্তুতি নাও সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত